হ্যালো এভরিওয়ান, আমি সম্প্রীতি আর আমার এই নতুন ব্লগটিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। এটা আমার রবিবারের ফুল ডে ব্লগ ভিডিও, আমি সেটা শেয়ার করতে পারিনি কারণ কাজের চাপের জন্য, তো সেটা আমি আজকে শেয়ার করছি। এ দেখো, এটা আমার ছোট ভাই, মুখ লুকাচ্ছে। আর এটা আমার বড় ভাই, রাজস্থান থেকে পড়াশোনা করে এসেছে, ডাক্তার হবে, বড় ডাক্তার, আর আমাদের ট্রিটমেন্ট করবে ফ্রিতে ফ্রিতে। আমার দুই ভাই এসেছিল জন্য কাকিমা চাউমিন বানিয়েছিল, তাই আমাদেরকেও চাউমিন দিয়েছিল, খেতে বেশ ভালো হয়েছে। আমার কাকিমা যে কোনো জিনিসই খুব ভালো রান্না করতে পারে। আমার দুই ভাই এসে জন্য আজকে মাংস রান্না হবে, আরও চচড়ি ফচড়ি কী সব রান্না হবে। আর আমি কলেজ চলে যাব। আর আমার মা এই যে তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছে, আমি তো এগুলো খাবো না এখন, আমি পরে খাবো বিকালবেলা এসে। আর একদিকে দেখো ভাত তুলে দিয়েছি, ভাত তুলে ও হ্যাঁ ভাত তুলে দিয়েছে, আর আরেকদিকে মাংস তুলে দিয়েছে, মা মাংস রান্না করছে। আর আমি এখন স্নানে চলে যাব, গিয়ে স্নান টান করে একটু খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো বালুরঘাটে। তো আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি, আর অবন্তিকা এসেছিলো আমার বাড়িতে, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছিলো, তাই তো একটু ঠাকুর দর্শন করে নাও তোমরা। প্রথমে যাবো তন্নিদির বাড়িতে, তারপরে যাবো কলেজে। রাস্তায় কত ভিড়, আবারও আটকে পড়েছি জ্যামে, তো চলে এসেছি তন্নিদির বাড়িতে। আমাদের একটু কাজ ছিল তাই তন্নিদির বাড়িতে একটু গেছিলাম। বাইরে ভীষণই রোদের তাপ আর তেমনই গরম, ভীষণ গরম লাগছিল বাইরে। বাইরে তো দুপুরবেলা বেরোনোর খুব একটা অভ্যেস নেই, সেই কারণে কেমন একটা লাগছিল। তন্নিদির বাড়ির সামনে থেকে টোটো পেয়ে যায়, আর তারপর বাস স্ট্যান্ডে নেমেই দেখছি বাস যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে উঠে পড়েছি বাসে, একদম লাস্টে জায়গা পেয়েছি। ভাগ্য ভালো ছিল তাই সাথে সাথে স্টেটটাও পেয়ে গেছি আর সিটটাও পেয়েছিলাম। তো নেমে পড়েছি আমরা বালুঘাট বাস স্ট্যান্ডে, বাসটা খুব স্পিডেই চলেছে সেই কারণে তাড়াতাড়ি পৌঁছে গেলাম। বাস স্ট্যান্ডের সামনে থেকে টোটো করে চলে যাচ্ছি কলেজে। দেখো কি সুন্দর গান্ধীজির মূর্তিটা, ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে। তো আমরা টোটো থেকে নেমে পড়েছি, এখন ঢুকে যাচ্ছি কলেজে। বেশ অনেক কমাস পরেই কলেজে আসলাম। আসলে আমাদের কলেজে কিছু কাজ ছিল আর আমাদের রেজাল্টটা তোলা হয়েছিল না, তো রেজাল্টটা তুলতেও এসেছিলাম, আরও কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে এখন আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো আমাদের কাজ কমপ্লিট হতে হতে মোটামুটি দুটোর মতো বেজে গেছিলো, আর বাড়ি থেকে তো খুব একটা বেশি কিছু খেয়ে আসিনি। আমি যখন এসেছিলাম তখন একটু চাউমিন খেয়েছিলাম, আর তারপর দিয়ে একটু স্মুদি খেয়েছিলাম, আর ওরাও খুব একটা খায়নি, তো সবারই একটু খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম আগে বাসে না উঠে আগে কিছু খাই, তাই এই রেস্টুরেন্ট টাতে ঢুকেছিলাম। বেশ ভালোই ছিল, আর খাবারগুলো ভীষণই ভালো ছিল, খাবারের প্রাইসগুলোও ঠিকঠাক ছিল আর কোয়ান্টিটিও মোটামুটি ভালোই ছিল। তো আমরা প্রথমেই দু প্লেট চিকেন ফ্রাইড রাইস আর মাটন কষার কম্বো অর্ডার করেছিলাম, যে কেমন হয় না হয় সেটা দেখার জন্য। তো খেয়ে বেশ ভালোই লাগলো, তো পর থেকে আবার একটা চিকেন ফ্রাইড রাইস অর্ডার করে নিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোবো বাস ধরার জন্য। যাই হোক, সঙ্গে সঙ্গে বাসটা পেয়ে গেছিলাম, আর আমার সামনে সিটে একটা বাচ্চা ছিল, বসে বারবার করে তাকাচ্ছিল আর হাসছিল আমার। তো গঙ্গারামপুরে আমরা পৌঁছে গেছি, আর বাস থেকে নেমেই চোখ পড়ে গেছে আখের রসের দিকে, সোজা চলে গেলাম আখের রস খেতে দাদাটার দোকানে। তো নিজেকে হাইড্রেট করার জন্য এই গরমে আখের রস একদম বেস্ট। তার মধ্যে আমরা বাইরে আছি এই দুপুরবেলায়, আর দুপুরে কত রোদ ওঠে আর কত গরম লাগে তো সবাই জানোই, তাই আমরা পেটটাকে ঠান্ডা রাখার জন্য খেয়ে নিলাম একটু আখের রস, আর খেতে ভীষণ ভালো ছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে খেয়ে প্রায় মনটা ভরে গেল। আর দোকানের দাদাটাও ভীষণ ভালো ছিল, তো আমি যখন ভিডিও করছিলাম তখন বলছিল যে আমাকেও নাও, তো দাদাটাকেও নিচ্ছিলাম আর হাসছিল। এরপর সোজা চলে গেলাম আমরা তন্নিদির বাড়িতে, কিছু কাজ ছিল সেগুলো করে নেওয়ার পরে কাকিমা আমাদেরকে খেতে দিয়েছে আইসক্রিম, আর তার সাথে ছিল নিমকি। সন্ধ্যাবেলাতে তন্নিদির বাড়ি থেকে এসে একটু রেস্ট করছিলাম, কারণ সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করেছি, একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি তাই একটু শুয়েছিলাম। ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপর আমার ফোনে চার্জ ছিল না। যাই হোক, সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো, বাই।